friends, myself, film director Snigdha. Welcome to my YouTube channel, Unique Music World, a film production house. Guess what? Whom we have here today with us? We have today, we're the luckiest person on earth to have the renowned writer, Srimati Aparna Mukhopadhyay with us. So this episode is about an exclusive interview of the renowned author, Aparna Mukhopadhyay. She is not only the All India radio author but also many TV serials and films writer. I already showed you her uncountable books and thousands of awards filling her treasure. So now we proceed to our interview. A little time, a little talk with this renowned writer. Amar khub bhalo lagche je apni aaj amader channel e eshechen. দর্শকরা আপনাকে দেখে খুব আনন্দিত। উনার লেখা সাবলীলতা ও প্রাঞ্জলতা এক কথায় সিম্পলি সুপার্ব। বলে না সত্যিকারের সমস্ত প্রতিভাবান ব্যক্তিত্বদের প্রতিভার বিকাশ হয় একদম ছোট্টবেলা থেকে। ঠিক সেরকম ছোটবেলা থেকে যখন আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম, পুতুল খেলায়, কিন্তু তখন উনি ছুটতেন উনার লেখা আর খাতা আর পেন। দ্য প্রভাব সেজ মর্নিং শোজ দ্য ডে। ঠিক তাই, 10 বছর বয়সে মাত্র স্কুল ম্যাগাজিনে তার প্রশ্ন কবিতা একটা বিরাট আলোড়ন তোলে। তারপর শুধু এগিয়ে যাবার পালা। তারপর তো আপনি জানেন যে ওনার লেখার এবং উনি কত বড় সেলিব্রিটি। হাই ফ্রেন্ডস, আমি যেরকম বলেছিলাম আজকে আমরা দেখা করব দ্য রিনাউন্ড রাইটার অপর্ণা মুখোপাধ্যায়ের সাথে। আজকে আমরা দেখব তার গ্রন্থ সম্ভার এবং দ্য আনকাউন্টেবল অ্যাওয়ার্ডস অফ দ্য রিনাউন্ড রাইটার অপর্ণা মুখোপাধ্যায়। সো লেটস কাম অ্যান্ড সি দ্য বুক ট্রেজার্স অফ দিস রিনাউন্ড রাইটার অ্যান্ড দ্য আনকাউন্টেবল অ্যাওয়ার্ডস শি হ্যাজ গেইন থ্রু আউট হার লাইফ থ্রু মেনি ইনস্টিটিউশনস থ্রু মেনি সেলিব্রেশনস অ্যান্ড শি ইজ রিয়েলি আ রিনাউন্ড রাইটার। লেটস টেক আ ট্যুর। কাম ফ্রেন্ডস, নাও উই উইল হ্যাভ আ লুক অ্যাট হার অ্যাওয়ার্ডস। জাস্ট সি, can you see friends? I will show you all the awards and all the released books today of the renowned writer Aparna Mukhopadhyay. The one we can see, Prem Puja Phool, Shibo Shraddhanjali, Uttor Shadhok, Pranoy Trishna, Tumi Aaj Koto Dure, Bhutnagorer Bhutkatha, Shoyong Siddho, Khuje Pelam Tare, Sundargore Rajputtor, ছোটদের শুভ সংবাদ, রূপকথা নয় কিন্তু, ভোরের ফুল, উত্তর সাধক, মরুর কান্না, জীবন যখন যেরকম। আর আসুন দেখা যাক তার অ্যাওয়ার্ডস। এটা হলো নিখিল, ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে, জব্বলপুর থেকে পাওয়া। ক্যান ইউ সি ফ্রেন্ডস? I will show you more. Come with me. This is the award Aparna Mukhopadhyay got from the Minister of Pashchim Banga Sarkar, Bartya Boshu. This is the award from Bharatiya Janata Party. I hope you are seeing this, friends. It's really so amazing. She is so talented, right? Nikhil Bharat Banga Sahitya Sammelan. And this is her another award. ছোট্টবেলা থেকে কিছু মহান সাহিত্যিকদের সংস্পর্শেও উনি এসেছেন এবং তাদের আশীর্বাদ পেয়েছেন। মাথায় হাত দিয়ে মা বলে সম্বোধন করেছিলেন ঋষিকল্প অমর সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, তুমি অমর না, তোমাকে উমার মতো হাজার বছর তপস্যা করে ঝরা পাতা খেতে হবে না। তুমি লেখিকা, লেখাই তোমার তপস্যা, তপস্যা তোমার সার্থক হোক। আপনার মুখ থেকে একটু শুনতে চাই এই ব্যাপারে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহিত্য সূত্রে বেশ কয়েকবার গেছি। ছোটবেলায় ক্লাস 9 পড়তে পড়তে ওনার টালা পার্কের বাড়িতে প্রথম যাই। প্রথম দৃশ্য আর ওনার বলার সম্ভাষণ এখনো মনে গেঁথে আছে। খালি গা, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে লুঙ্গি, বসেছিলেন ঘরের মেঝেতে একটি বড় আসনে। আমি নিজে পরিচয় দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতেই উনি বলেছিলেন আমার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে, তোমাকে আশীর্বাদ করবো মা, তুমি তো ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এসেছো। একদিন তোমার লেখা
দেখবে সব স্তরে পাঠকদের মন টলাবে। খুব সুন্দর, তিনি পর্যাপ্ত স্নেহ পেয়েছেন। অবদূতে তিনি বলেছেন, তুমি কথা শিখ, সহজভাবে সকলের প্রাণের কথা লেখ, যাদের নিয়ে কেউ লেখে না তাদের সেই গোপন কান্না নিয়ে তবেই তো তুমি পাঠকদের প্রাণের গভীরে পৌঁছবে। অপর্ণা মুখোপাধ্যায়, কাইন্ডলি আপনি যদি বলেন যে অবদূতের সাথে আপনার কি করে পরিচয় হলো, যদি একটু স্মৃতিচারণ করে কিছুক্ষণ যেন দর্শক শুনতে আগ্রহ, প্লিজ বলুন। মনে পড়ে অবদূতের কথা, আমাদের বাড়ির কাছেই চুচুড়ায় গঙ্গার ধারে জোড়াঘাটে ওনার বাড়ি প্রায়ই যেতাম, জ্যাঠামশাই বলতাম, খুব শ্রদ্ধা করতাম, তবে যেতাম লেখার টানে। আমার লেখা গল্প পড়ে শোনাতাম, উনি গভীর মনোযোগ দিয়ে শুনতেন। তখন ওনার লেখা মরুতৃত্ব হিংলাজ সারা ফেলেছে নিয়ে ওনার বৈঠকখানা ঘরে একদিন জোর আড্ডা চলছিল। আমি যেতেই আমায় ভিতরে ডাকলেন, বললেন, আরে এসো এসো। উপস্থিত সবার সঙ্গে পরিচয় করে দিয়ে বললেন, আমার এই যে খুদে মাটাকে দেখছেন, এ খুব সূক্ষ্ম অন্তর্দৃষ্টি, ভবিষ্যৎ আশাপূর্ণা দেবী। বাহ, আপনার চলার পথে একে একে এলো আকাশবাণী, কলকাতার গীতিকা ও নাট্যকার স্বীকৃতি, ওনার কিছু গল্প নাট্যরূপে বেতারে প্রচারিত হয়, তারপর পরপর টেলিফিল্মস আর টিভি সিরিয়ালসের ঝড়, আপনার গল্পের স্রোত চারিদিকে দেখতে পাওয়া গেছে। আমি জানি লেখাটা আপনার ভালোবাসা, আপনি বলেছেন, তার সম্পর্কে যদি একটু বলেন যে রাইটিং আপনার প্যাশন, আপনার লাভ, এটা কি? লেখা আমার ভালোবাসা, লেখা আমার প্রাণ। ছোটবেলা থেকে আমি লিখতে ভালোবাসি, খাওয়া দাবার মতো লেখা আমার জীবনের অপরিহার্য অঙ্গ। সত্যি আপনার মুখ থেকে শুনে নিউ জেনারেশন প্রচন্ডভাবে ইন্সপায়ার্ড হবে যে রাইটিং ইজ আ প্যাশন, when you are talented, you definitely have a way. সেই জন্য আপনার লেখার মধ্যে পাওয়া যায় একটা জাগরণ, অসামান্য সাবলীলতা আর নতুনত্বে ঘোরা, কখনো প্রতিবাদী, কখনো নারী স্বাধীনতার ভাষা নিয়েও সমাজে কুসংস্কার আর কুপ্রথাকে দূর করার চেষ্টা করেছেন, তার সমাধান দেখিয়েছেন, আর কখনো কমার্শিয়াল জগতে কমার্শিয়াল রাইটিংয়ে আপনার প্রতিভার বিকাশ পাওয়া যায়। তারপর উনি শুধু লিখেছেন আর সেগুলি প্রকাশিত হয়েছে বিখ্যাত পত্রপত্রিকা আর ম্যাগাজিনসে, উনি লিখেছেন বিভিন্ন মানসিকতা লোকের জন্য, তার লেখা গল্প প্রকাশিত হয়েছে সুক্তারা, নবকল্ল, প্রসাদ, কিশোর ভারতী, স্টেটসম্যান, প্রতিদিন, সংবাদ, বাংলা স্ট্রিট, বাংলা সাহিত্য, বসুমতী ও বাংলার ঘরে বাইরে বিভিন্ন পত্রপত্রিকা। উনি লিখেছেন ওভারল্যান্ড, মৌচাক, পক্ষীরাজ, মাতৃবাণী ইত্যাদি। এরপর 2009 সালে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে জব্বলপুর শাখা থেকে সম্মানিত হয়েছেন অজিতনাথ ঘোষ স্মৃতি পুরস্কারে, যেটা আপনি এখনই দেখেন। 2013 সালে পশ্চিমবঙ্গ শিক্ষামন্ত্রী শ্রী বার্তা বসু থেকে সম্মান পাত্র লাভ করেছেন। 2014 সালে পশ্চিমবঙ্গ শিক্ষামন্ত্রী একান্ত সচিব শ্রী কৌশিক বসাকের থেকে বিশেষ মানপত্র। 2015 সালে মহালয়া মাসিক পত্রিকার সম্পাদিকা হিসেবে তার অসামান্য যোগদান। শ্রীমতী অপর্ণা মুখোপাধ্যায় দ্য রিনাউন্ড রাইটার, তার বই আপনারা আরও পাবেন আন্ধেরি, কলকাতা এবং বিভিন্ন স্টেটের লিডিং বুক স্টোরসে, বম্বে, চার্চগেট, আন্ধেরি থেকে বান্দ্রা, এভরিওয়্যার লিডিং বুক স্টোরস হ্যাজ দ্য ট্রেজার অফ আর কালেকশন অফ বুকস। অ্যান্ড তার নামে বইমেলা হয়, স্টলে বিভিন্ন বই তার দেখতে পাবেন কলকাতার বইমেলাতে, আর এছাড়াও বিভিন্ন পত্রিকাতে তার লেখা প্রকাশিত হয়েছে অগুন্তি, সেটা বলে তো শেষ করা যাবে না। আর বিখ্যাত সাহিত্যিক সমরেশ বসু সাথে আপনার কী করে আলাপ হলো, যদি একটু বলেন কীভাবে আপনি ওনার গাইডেন্স পেলেন? তিনিও বলেছিলেন তুমি লিখবে লেখার মতো, পাঠকরা পড়লেই যেন বুঝতে পারে, এটা অপর্ণা মুখোপাধ্যায়। সমরেশ বসু থাকতেন চুচড়ায় গঙ্গার ওপারে নৈহাটিতে, ছোট বোনের সম্মান পেয়েছি ওনার কাছে, ফোঁটা দিতাম প্রতি বছর, মন চাইলেই চলে যেতাম, আর চলতো খাওয়া দাবার পর্ব, বাজার থেকে ভালো মাছ নিয়ে আসতেন দাদা, যত্ন করে বসিয়ে বৌদি খাওয়াতেন। ওনার গানের গলা ছিল ডুপ্লিকেট সন্ধ্যা মুখার্জির মতো, গানের স্কুলও ছিল, খাওয়া দাবার পর জমিয়ে
গল্প ও আড্ডা দিতাম, নিজের লেখাগুলো পড়ে শোনাতাম। দাদা বলতেন, তুমি লিখবে, তোমার লেখা পড়ে সবাই যেন বলে এটা অপর্ণা মুখোপাধ্যায়ের লেখা। পরে যখন নৈহাটি ছেড়ে কলকাতার ব্যাগ বাগানে চলে গিয়েছিলেন, তখন বিয়ের আগে মাঝে মাঝে ও বিয়ের পর স্বামীর সঙ্গে প্রতি বছর ফোঁটা দিতে যেতাম, স্নেহের ঘাটতি কোনো দিন পাইনি। এইসব স্মৃতি আমার সাহিত্য জগতে চলার পথ পাথেয়। বিয়ের পর একটি মেয়ে তার সঙ্গে কি নিয়ে আসে, এক বাস্ক শাড়ি, এক বাস্ক জামা কাপড় আর কিছু গয়না। কিন্তু জানেন, শ্রীমতী অপর্ণা মুখোপাধ্যায়, রেনাউন্ড অথর, তার বিয়ের পর তার সাথে কি নিয়ে এসেছিলেন, এক বাস্ক লেখা, তার গল্প সামগ্রী এবং কিছু কলম। এবং বিয়ের পর উনি পেয়েছেন ওনার স্বামীর সম্পূর্ণ ভালোবাসা এবং সাপোর্ট। সত্যিকারে একটা বিয়ের পর যে কোনো নারীর পক্ষে তার কেরিয়ার আগে নিয়ে যাবার জন্যে স্বামীর ভালোবাসা এবং স্বামীর সাহায্য তো অবশ্যই লাগে, এবং সত্যিকারে ভাগ্যবান নারীরা সেটা পেয়ে থাকে, সেটা শ্রীমতী অপর্ণা মুখোপাধ্যায় পেয়েছেন। আজ তিনি নিজের মুখে বলেছেন যে তার স্বামী ভালোবাসা এবং তার স্বামীর গাইডেন্স ছাড়া তিনি অসম্পূর্ণ। আসুন দেখি তার আরও কিছু গল্প সম্পর্কে আপনাদেরকে আজকে আর বলবো, তার বিভিন্ন গল্প নিয়ে একটু ডিসকাস করব। সংসারে বিভিন্ন চারিত্রিক সমস্যা ও দিক নিয়ে লেখা তার গল্প জীবন যখন যেরকম, 10টি গল্পের সংকলন। মরুর কান্না নামটা শুনলেই বুঝতে পারছেন যে কোনো মানুষের জীবনে এক মরুভূমির কান্না নিয়ে গল্পটি লেখা হয়েছে। উত্তর সাধক, 10টি গল্পের অনবদ্য সংকলন, সমস্ত ছাত্রছাত্রী, কিশোর ভারতী, যুবক যুবতীদের নৈতিক চরিত্র ও মানসিক উন্নতিতে সত্যিকারের বন্ধুর মতো হাত ধরে সত্যিকারের মানুষ হতে সাহায্য করবে এই গল্পটি। উত্তর সাধক গল্পের মধ্যে আপনি পাবেন যুবক যুবতী ছাত্রছাত্রীদের ইন্সপিরেশন দেবার একটি প্রেরণা, যেটা তাদের হাত ধরে জীবনে চলতে শেখাবে, লাইক এ ট্রু ফ্রেন্ড। সাহিত্যিকদের যে সার্থক অর্থ, তার লেখার প্রাণোজ্জ্বলতায় আমাদের দৈনন্দিন জীবনে যুদ্ধে সমাজের নানান সংস্কারের মধ্যে লুকিয়ে থাকা অন্ধবিশ্বাস ও কুসংস্কার, জাতপাত, ধর্ম বিশেষ, সবার ওপর মানুষ সত্য, ভালোবাসা সত্য, প্রেম সত্য, সেগুলো শুধু তার লেখার মাধ্যমে আপনি দেখতে পাবেন। অপর্ণা মুখোপাধ্যায়ের লেখায় এই থিমসগুলো জীবন্ত হয়ে ওঠে। তাই তিনি শুধু সাহিত্যিক নন, একজন সমাজ সংস্কারক, যিনি তার লেখার মাধ্যমে নতুন জেনারেশনকে চেঞ্জ করার চেষ্টা করেছেন, সমাজ সংস্কার করার চেষ্টা করেছেন, কুসংস্কার দূর করার চেষ্টা করেছেন, সেটা ওনার গল্প পড়লেই আপনি বুঝতে পারবেন। অ্যান্ড আই টেল ইউ, দি স্টোরিজ আর রিয়েলি অ্যামেজিং। ইউ ক্যান রিয়েলি হ্যাভ এ লুক, গো টু দ্য লিডিং স্টোরস ইন অন্ধেরি, চার্চগেট, অল ওভার মুম্বাই অর ক্যালকাটা, অ্যান্ড ইউ ক্যান গেট, ইউ ক্যান সার্চ ফর অপর্ণা মুখোপাধ্যায় বুক কালেকশন, অ্যান্ড ইউ উইল গেট হান্ড্রেডস অফ বুকস। সো হ্যাভ এ লুক ফ্রেন্ডস, এনজয় অ্যামেজিং স্টোরিজ। তো বাচ্চারা যারা ফেয়ারি টেলস পড়তে চান, লাইফ স্টোরিজ মিশ্রিত সুন্দর সুন্দর গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে, গো টু বুক স্টোরস অ্যান্ড এনজয় দ্য অ্যামেজিং স্টোরিজ অফ দ্য রিনাউন্ড রাইটার অপর্ণা মুখোপাধ্যায়। অপর্ণা মুখোপাধ্যায় শুধু বড়দের জন্যই গল্প লেখেননি, তিনি ছোটদের জন্যেও নানান ধরনের চাইল্ড স্টোরিজ লিখেছেন, ভূতের গল্প লিখেছেন, তার কালেকশন ইজ আনকাউন্টেবল। So let's have a look to some of released books. Right now I'll have it in my hand. I will show it. Chhotoder Shubho Sangbad 10ti Golper Sankalan. Together you can enjoy 10 amazing fairy tale stories. So I'm going to read it today. Another book is Bhutnagorer Bhut Katha. The picture also discloses. That's amazing, right? Let's have a look. So definitely go to the bookstores and search for these books. You will definitely get in Andheri stores, Churchgate stores, the leading bookstores of Mumbai. Her another book, Sundargarer Rajputtor, a fairy tale story of a prince. Definitely bachchara khub enjoy korbe. Jara boi porte bhalobashe obosshoi kinben. Ar eta dekhun, Tiny Burir Jongole. It's really scary. And a very nice story. It's about a fairy tale
It's about some angels and of course a witch. It's a very nice story. So children, wait for your own collection and get your books now. Aparna Mukhopadhyay ekjon porom shikkhokto. Tai tar grontho sambhare apni paben Shivashradhanjali. Ei boitir moddhe ache nanan dhoroner Shiva shlok, Mahamrityunjay mantra এবং আরও অনেক পূজাবিধি। যখন আপনারা শিব পূজা করবেন, শিবলিঙ্গ স্থাপনা করবেন বা শিবরাত্রির পূজা করবেন, তখন এই গ্রন্থ আপনাকে অনেকভাবে সাহায্য করবে। এতে এমন অনেক বেদ উপনিষদ থেকে মন্ত্র কালেকশন করে লেখা আছে যেগুলি দুর্লভ। আজকে আমরা ওনার ইন্টারভিউ নিচ্ছি ওনার বাড়িতে। তো আপনি দেখতে পাবেন চারিদিকে লর্ড শিবার ফটো। আপনাকে একবার দেখাবো, কাম উইথ মি। লর্ড শিবার ফটো ওনার বাড়িতে চারিদিকে আপনি দেখতে পাবেন। তার মন্দিরও আপনাকে দেখাবো আজকে, যেখানে বসে উনি শিবের আরাধনা করেন। এই হলো তার গ্রন্থ সম্ভার যেটা আমরা এতক্ষণ দেখলাম। তার বিভিন্ন ধরনের রিলিজড বুকস, রাইট? আসুন তার মন্দির দর্শন করা যাক। ওম নমঃ শিবায়। দেখে সত্যি মন ভরে গেল। তিনি নিজের বাড়ির মধ্যে এত সুন্দর শিব মন্দির স্থাপনা করেছেন। ভোলে বাবাকে শত কোটি প্রণাম। আপনার মুখ থেকে স্মৃতিচারণ শুনে ভীষণ ভালো লাগলো। সত্যি এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার যে এত বড় বড় রিনাউন্ড সেলিব্রিটিদের সাথে এত তাদের আশীর্বাদ পেয়েছে, তাদের সংস্পর্শ পেয়েছে, তাদের গাইডেন্স রয়েছে। অল দ্য বেস্ট ম্যাম ফর ইউর আপকামিং প্রজেক্টস। And thank you so much for coming in our YouTube channel. We really are so lucky to have you here. তাহলে আজ এখানে শেষ করলাম। এর পরের এপিসোডে দেখব আরও কিছুক্ষণ the renowned author Aparna Mukhopadhyay সাথে কিছুক্ষণ an exclusive interview. দেখতে ভুলবেন না। Friends, enjoy amazing stories. আজকে Aparna Mukhopadhyay সাথে এইটুকুনি। আমরা আগে দেখা করব নেক্সট অধ্যায়ে। আর শুনবো তার আরও অনেক গল্পের সম্ভারের কথা এবং তার আগামী সিনেমা এবং টিভি সিরিজ।